Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira amma ba'd. সম্মানিত দৈনিক ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 27 শাওয়াল 1443 হিজরি মোতাবেক 28 মে 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা প্রতি শনিবারে আমরা শুরু করেছি মানহাজে সালাফের কয়েকটি মূলনীতি। আজকে পর্ব নম্বর 3, সালাফে সালেহীন, সাহাবাই কেরামগণ, তাবেইন, তাবা তাবেইন, তাদের যে মতাদর্শ মানহাজ, তার কিছু মূল নীতি বা নীতিমালা। তিন নম্বরে যে বিষয়টি আজকে আলোচনা করব তা হচ্ছে কথা কাজে ইখলাস। সালাফদের আদর্শ হচ্ছে কথা কাজে ইখলাস থাকা। ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা, নিষ্ঠাবান হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের আজাব, গজব, পকড়াও, শাস্তি থেকে বেঁচে থাকা। সুতরাং দুনিয়াতে আল্লাহ যেন পাপের কারণে না ধরেন আর বা ভুলের কারণে না ধরেন, আল্লাহ অসন্তুষ্ট না হয়ে যান যার ফলে আমাদের পকড়াও না হয়, আর আখেরাতে জাহান্নামের সম্মুখীন না হইতে হয়, জাহান্নামে না যেতে হয়, জান্নাত হাসিল করা যায়, এ উদ্দেশ্য অবশ্যই থাকবে। এই ক্ষেত্রে অনেকে ভুল বুঝে, সুফিরা তো বিভ্রান্ত, তারা বলছে যে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর মহব্বতে, শুধু ইশকে, মহব্বত তো তারা বলে না, মানে শরীয়তের ভাষা তারা ব্যবহার করে না। কোরআন হাদিস, কোরআন হাদিসে আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে ইশক এসছে না মহব্বত এসেছে? মহব্বত এসেছে। কোলে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আইন ইয়াকুন আল্লাহ ওয়া রাসূল আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুম, আহাব্বা জি ভালোবাসা, যার অর্থ ভালোবাসা। আর ইশক মানে প্রেম জি। ইশক শব্দ কোরআন হাদিসে আল্লাহর ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে, বাপ মায়ের ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে, খালা ফুফুর ক্ষেত্রে কোথাও ব্যবহার হয়নি। ইশক স্বামী স্ত্রী তো হতে পারে বৈধ ইশক প্রেম, আর যদি হারাম হয় তো সেটা হচ্ছে বেগানা নারীদের সাথে নর নারীর প্রেম, হারাম এবং জেনার প্রেম জি। সুতরাং এই প্রেম শব্দটি যেটার আরবি হচ্ছে ইশক, এটা ব্যবহার করা আল্লাহর ক্ষেত্রে, রসুলের ক্ষেত্রে, এটা চরম বেয়াদবি, চরম বেয়াদবি জি, যেটা সুফিরা করে থাকে। আর তারা বলে যে আল্লাহর ইশকে আমরা আল্লাহর ইবাদত করব। শুধু তাই নয়, যদি কেউ জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করে, যে আমি কালিমা পড়েছি জান্নাত পাওয়ার জন্য, আমি পাঁচ অক্ত সালাত আদায় করছি জান্নাত পাওয়ার জন্য, যাকাত দিছি জান্নাতের জন্য, রোজা রাখছি জান্নাতের জন্য, হ্যাঁ হজ করছি বা করেছি জান্নাত যাওয়ার জন্য, হ্যাঁ এই গুনাহগুলো থেকে বাঁচছি জান্নাত যাওয়ার জন্য, হাম থেকে বাঁচার জন্য, তাহলে সে শিরিক করলো, নাউজুবিল্লাহ, সে নাকি শিরিক করলো। কাদের আকিদা এটা? সুফি পীরতন্ত্রে বিশ্বাসী এদের আকিদা, পীরতন্ত্রের পীরদের বহু গুমরাহি রয়েছে, তার মধ্যে একটি বড় গুমরাহি এটি, কোরআন এবং হাদিসে আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য এবং আল্লাহর আজাব শাস্তি থেকে বাঁচার জন্য, এই কথা বেশ কিছু আয়াত বর্ণনা আল্লাহ রাব্বুল করেছেন। ইয়াদউনা রাব্বাহুম খাউফাম ওয়া তামা, রবকে ডাকি, রবের কাছে দোয়া করে, কিসের জন্য? ভয়ে। কিসের ভয়ে? আজাবের ভয়ে, পাকড়াওয়ের ভয়ে, জাহান্নামের ভয়ে, দুনিয়ার শাস্তির, কোথায় আলো ধরে নেবেন, ক্ষয়ক্ষতি হয়ে যাবে, মাল্লা মুসিবতে নেমে আসবে, ভয়ে, তামান এবং লোভ লালসানি। কিসের লালসা? লোভ, হ্যাঁ আল্লাহ সুখে রাখবেন এবং আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতের লোভে জি।
সমস্ত আম্বিয়া রাসূলগণ সম্পর্কে আল্লাহ রাব্বুল সুরে আম্বিয়া বলেছেন ওয়াদউনা রাগাবা ওয়া রাহবা, যত নবী রাসূল তারা আমাকে ডাকতো, আমার কাছে দোয়া করত, আমাকে আহ্বান করত, রাগাবান আগ্রহী হয়ে, রাগাবান ফিল জান্নাহ, রাগাবান ফি নাইমিল্লাহ, আল্লাহর নিয়ামতে আগ্রহী, আল্লাহর নিয়ামত হাসলের জন্য, দুনিয়া আখেরাতের নিয়ামত হাসল করব, সুখ পাব নেক আমলের মাধ্যমে, ওয়া রাহবান এবং ভয়ে ভীত হয়ে, কিসের ভয়ে, আযাবের, শাস্তির, দুনিয়া আখেরাতের, কবরের। তাহলে কোরআন স্পষ্ট করেছে, তাহলে কোরআন বিরোধী আকীদা হচ্ছে কাদের, পীর এবং পীরদের মুরিদদের, পীরদের মুরিদদের তো মূর্খ জাহেল, কিছুই জানে না ইসলাম সম্পর্কে, এরা লাগাম দিয়ে দিচ্ছে, হ্যাঁ, আর ওই যে নাকে নাথা থাকে গরু, তো এদের ওই নাথা আছে, নাথা বলেন না কি বলেন ওটাকে, নাকে যে রশি ভরা থাকে, হ্যাঁ, নাথের নাকে শুধু গলাই নাই, গলায় তো দিয়েছে, নাকেও রশি, আর তারপর তখন টান দিচ্ছে, তো এই হচ্ছে মুরিদ এবং মোকাল্লিদ, যারা অন্ধ অনুসারী যারা, ওদের অবস্থা। আর মোকাল্লিদ মানে এটাই যে তার গলায় একটা মালা রশি বেঁধে দিয়ে সামনে যে টানছে সেদিকে দৌড় দিচ্ছে। আর ইত্তেবা অনুসরণ হচ্ছে দলিলের ভিত্তিতে কাউকে ফলো করা, আপনারা আমার চাইতে যারা বড় তাদেরকে ফলো করে অনুসরণ করবেন, দলিলের ভিতরে চোখ খুলে, আমি আগে আগে যাচ্ছি আপনার পিছনে পিছনে যাচ্ছে, তাই না, আল্লাহ না করে আমি হোঁচট খেয়ে যাবো, আপনারা সবাই হোঁচট খেয়ে পড়বেন, যে শেখ পড়ে গেছে আমরা পড়ে যাই নাকি, অথবা যদি গর্তে পা দিয়ে দিত আপনারা গর্তে পা দিয়ে দেবেন, হ্যাঁ, কখনো করবেন না, পারলে বাঁচাবেন আর না হলে নিজেকে বাঁচাবেন, পারলে আমাকে একটু বাঁচাবার চেষ্টা করবেন, হেল্প করবেন, আর না হলে উনি পড়েছেন বসে আমরা পড়তে যাবো নাকি, তো দুনিয়া তো বুঝছেন ভালো কিন্তু আখেরা তো বুঝেন না। এটা হচ্ছে তকলিদ, এটা হচ্ছে পীর মুরিদি। কোরআন কি শিখিয়েছে এই বিষয়টা সারি, এত্তেবার তকলিদের বিষয়টি সারি, সেটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে, আর আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে ঈমান আমলের মাধ্যমে ভালো কাজ করছি, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকছি, থাকবো ইনশাআল্লাহ, চেষ্টা করছি সবসময় সৎ নিয়তের সাথে, এটা একজন মুমিন মুসলিম, এটা হচ্ছে সালাফদের আদর্শ। আর উদ্দেশ্য হবে কি, আল্লাহ সন্তুষ্টি, যখন আল্লাহ সন্তুষ্টি হাসিল হবে তখন জান্নাত লাভ করবেন, দুনিয়া আখেরাতের নিয়ামত হাসিল করবেন, আর আল্লাহর আজাব থেকে পকড়াও থেকে বেঁচে থাকবেন। তো ইখলাস নিষ্ঠার সাথে কাজ করা, আল্লাহর জন্য কাজ করা, যা কিছু করবেন আল্লাহর জন্য, যা কিছু করবেন আল্লাহর জন্য, গোনা থেকে বাঁচছেন আল্লাহর জন্য, অন্যায় করছেন না বা প্রতিশোধ নিতে পারবে তারপর প্রতিশোধ নিচ্ছেন না, অনেকে অবিচার করে, দুর্ব্যবহার করে, কত গীবত করছে, কত মানহানি চেষ্টা করলো তারপরে প্রতিক্রিয়া দেখাচ্ছেন অথবা প্রতিশোধ নিচ্ছেন না, কিসের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, রাব্বুল আলমিন দেখছেন সব কাজেই, সব ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখানো এটা হালকা মানুষের কাজ। এখলাস, এখলাসের অনেক ফলাফল আছে, লম্বা আলোচনা করলে কথা লম্বা হয়ে যাবে, আমাদের আলোচনা আজকের খুবই সংক্ষেপে, প্রশ্ন উত্তরও আছে আমাদের। এখলাসের ফজিলত সম্পর্কে জানা আছে, ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কিসের, তাগিদের সাথে, আল্লাহ বলছেন একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে, ওমা উমেরু, এ ভিন্ন কোনো নির্দেশ দেওয়া হয়নি, এছাড়া আর কোনোটা চলবে না, তার মানে কত তাগিদ এই কথাতে, তাই না, অমা উমেরু, তাদেরকে এই ভিন্ন কোনো নির্দেশ দেওয়া হয়নি যে কি করতে হবে, আল্লাহর ইবাদতবন্দি করবে, মুখলিসিন আল্লাহুদ্দিন, আল্লাহর জন্য দিনকে আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে, দুনিয়ার কোনো গরজ থাকবে না, দুনিয়ার কোনো গরজ থাকবে না, যে কোনো কথা কাজে, কথাতেও যেমন এখলাস থাকবে, এটা কথা বললো আল্লাহ সন্তুষ্টির জন্য বলছেন, কোনো ক্ষেত্রে কথা বললেন না চুপচুপ থাকলেন সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য, কোনো একটা কাজ করছেন পা বাড়াচ্ছেন সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য, আমি এখানে যাব না কেন যাব না, আল্লাহ সন্তুষ্ট হবে সেই জন্য যাবো না, এটা দেখব না আল্লাহ সন্তুষ্টির জন্য, এই না যে লোকে কী বলবে সমাজে কী বলবে, না, এখলাস, এখলাস সম্পর্কে অনেক হাদিস রয়েছে, ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুস সালেহীন বাংলায় আছে, কে কে রিয়াজুস সালেহীন পড়েছেন কোনো দিন, আছে কেউ হাত তুলে, প্রথম চ্যাপ্টার কি পড়েছেন, তো প্রথম চ্যাপ্টার কি, প্রথম যেটা অধ্যায় সেটা কি সম্পর্কে আলোচনা আছে,
পড়েছি আছে কি তো ইখলাস প্রথম অধ্যায়টা হচ্ছে কিসের ইখলাসের ইখলাস সম্পর্কে আর তারপর আয়াত নিয়ে এসেছেন বেশ কিছু যাতার তরিকা সেই কিতাবে আর তারপরে হাদিস নিয়ে এসেছেন অনেকগুলি হাদিস নিয়ে এসেছেন ইখলাসের উপর কত গুরুত্বপূর্ণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হাদিসের কিতাব প্রথম হাদিস কি নিয়াত সম্পর্কে ইন্নামাল আমালু বিন্নিয়াত ইখলাসের হাদিস সমস্ত আমল কাজ কর্ম আমলের মধ্যে বচনও পড়ছে কারণ এটা জবানের আমল জিহ্বা দ্বারা কথা বলছেন আপনি প্রতিটি কথা কাজ নির্ভরশীল কিসের উপর নিয়তের উপর ইন্নামাল আমালু বিন্নিয়াত যাবতীয় আমল কাজ কর্ম মানুষের নির্ভরশীল নিয়তের উপর নিয়তের সাথে সম্পৃক্ত এখানে যদি এসে থাকেন দুনিয়ার গরজে যে চাকরি নেই তো ওখানে গেলে একটু খোঁজ খাজ পাবে তো সেটাই পাবেন আল্লাহমান হাদিস আছে সেটাই পাবেন আপনি যদি মনে করেন যে না ওখানে ওই অমুক আসে আর ওর কাছে টাকা পয়সা একটু ধার নিতে হবে সেই জন্য আসছেন তো সেটাই পাবেন আপনি এইরকম যে কোনো উদাহরণ দিতে পারেন চলো আমার সঙ্গে যাচ্ছে আর আমাকে ডাকলো কীভাবে না বলবো চলো যাই ফিরেই পাবেন আপনি হ্যাঁ চলো ওখানে গেলে আমরা একটা সংগঠন করি কিছু লোক ওখান থেকে স্বীকার করতে পারবো তো সেটাই পাবেন আপনি অনেকে এরকম করেছেন আর করছেন জি জি এরকম যে কোনো উদাহরণ হতে পারে অনেকে দিনের খেদমত করছেন সংগঠনে একটা সদস্য আছে করছে মূল্যায়ন নাই হ্যাঁ সদস্য পদ গেছে অথবা যে কোনো একটা কিছু গেছে খালাস শেষ ইসলামের কাজ শেষ সেখানে আর খুঁজে পাওয়া যায় জি ইত্যাদি ইত্যাদি মাদ্রাসা মসজিদের ক্ষেত্রে জলসা জলুসের ক্ষেত্রে দায়িত্বশীল করে দেন দেখেন ভালো করে একটু ঘোষণা করে ভালো করে বক্তা সাহেবরাও দোয়া দিতে জানে সুরসার করে এই দোয়া পাওয়া যাবে আর স্টেজে বড় বড় নেতারা আছে দেখেন না কেমন অ্যামাউন্টে দান করে কিন্তু নির্জনে লুকিয়ে গোপনে কয়টা লোক দান করা লোক আছে কারণ ইখলাসের চাইতে বেশি হ্যাঁ দুনিয়া ফাটানো উদ্দেশ্য লোকজন জানুক চেয়ারম্যান সাহেব জেনেছে এমপি সাহেব জেনেছেন আমাদের মন্ত্রী সাহেব জেনেছেন যে আমি এত টাকা ডোনেট করলাম তো এই করলাম তো সেই করলাম ইত্যাদি ইত্যাদি কথায় কাজে ইখলাস থাকতে হবে তাহলেই আপনার মধ্যে সালাফি মানহাজের এই আদর্শটি আছে আর না হলে সালাফি মানহাজের দাবিদার যে আমি সালাফি আমি আহল হাদিস কিন্তু নাম আহল হাদিস নাম সালাফি কিন্তু কাজ ইখলাস সাথে সাথে করেন না কথা কাজে ইখলাস নেই কথা কাজে ইখলাস নেই জি দাবি করলে দাবির দলিল পেশ করতে হয় ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে কোনো দাবি করলে কি করতে হয় আর দলিল পেশ করতে হয় যদি বলে জমিটা আমার দলিল দেখো তাই না এই বাড়িটা আমার দলিল প্রমাণ দেখো তোমার হ্যাঁ দাবি করলেই হয়ে যাবে যে কোনো ক্ষেত্রে দলিল প্রমাণ পেশ করতে হবে তো যদি দাবি করেন যে সত্যি আমি সালাফি এটা হচ্ছে দাবি তোর দলিল পেশ করতে হবে এগুলি হচ্ছে নীতিমালা যেগুলি হচ্ছে দলিল দলিল হচ্ছে আপনার কথাতে ইখলাস আছে কাজে ইখলাস আছে আপনি আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করছেন কে কি বলছে ভালো বলছে মন্দ বলছে ওইসব দেখার বিষয় না মানুষের সুনাম পেলাম না দুর্নাম পেলাম মানুষে গাল দিচ্ছে না কি করছে না আমি আল্লাহকে সন্তুষ্ট করার পথে অবিচল আছি প্রসিদ্ধ হাদিসে মর্মে একটি হাদিস এখানে আমাদের সামনে আছে সেটা আগে বলি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারীর প্রথম হাদিস মিশকাতের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে তিনি শুনেছেন বলছেন সামিয়াত রাসূলুল্লাহ ইয়াকুল আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি ইন্নামাল আমালু বিন্নিয়াত সমস্ত আমল নির্ভরশীল কিসের উপর নিয়ত যেমন নিয়ত নিয়ত যদি অসৎ হয় পাপের হয় তো নেকির কাজ করেও পাপ হবে নেকির কাজ করে শিরিক হবে মানে সাল্লাই ওরাই ফাঁকা দাস লোক দেখানো সলাত শিরক হয়ে যাবে কখনো ছোট শিরক কখনো বড় শিরক সবসময় বড় শিরক নয় সবসময় ছোট শিরক নয় আংশিক লোক দেখানো নিয়ত সলাত পড়ছেন আল্লাহর জন্যই কিন্তু যখন দেখছে কেউ মুরব্বীরা দেখছে কেউ শায়েখ দেখছেন তখন আর তাড়াহুড়া করলেন না দিলেন রুকু সিজদা একটু একদম সুন্দর করে সুন্দর কোয়ালিটি তো এটা আংশিক শিরক ছোট শিরক আর যদি টোটালি আপনি নামাজ পড়তেন না বে নামাজি
কিন্তু শ্বশুর সাহেব আপনার বাড়ি গেছে আর শ্বশুর মাশাআল্লাহ মেয়ে দিয়েছে নামাজি মনে করে আর কি ঘুমা যায় সারা রাত জেগে বসে আছেন নামাজ পড়াচ্ছেন ঠিক না জীবনেও নামাজ পড়বেন না কিন্তু কারো মেয়েকে প্রস্তাব দিয়েছেন আর দেখতে গেছে জামাই দেখতে গেছে আগে গিয়ে মসজিদে হ্যাঁ তুই মাথায় দিয়ে হাজির পাঞ্জাবিরা হাজির কেউ নামাজ পড়ে না আমি দেখেছি এরকম মেলা বরকে দেখেছি বিয়ে করতে এসছে আসার পরে ছোটকাল থেকে এসব কিসা কাহিনী আমাদের এলাকার কথা বলছি নামাজ পড়ছে জীবনেও নামাজ পড়েনি ও জানে না যে কোনটার পর কোনটা করতে হবে তুই এদিকে থাকিস এদিকে থাকিস কয় রাকাত পড়তে হবে আর কোনটা কি করতে হবে কিছুই জানে না আমার লোক আছে শিরক বড় শিরক এটা কুফর এটা বড় শিরক মাজার পূজা যেমন বড় শিরক ওই রকম বড় শিরক যদি শুধু আল্লাহ ছাড়া অন্যের জন্য গায়রুল্লাহর জন্য হয় সমস্ত আমলের ভাষা নিয়তর ওয়াইন্নামা লিকুল্লি মরি মানাওয়া এই কথার তাকিদের জন্য আর প্রত্যেক মানুষ ততটাই পাবে বা তাই পাবে যার নিয়ত করবে যে যেমন নিয়ত নিয়তে যতটা ত্রুটি ততটা বরবাদ আর যত কোয়ালিটি ভালো যদি একবারে 100% 100 তে 100ই ভালো হতো 100 তে 100ই পেলেন আপনি আর যত কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে দুনিয়ার গরজ চলে এসে কিছু গেছে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এরকম একটা ঘটেছিল যে একজন লোক আসলে হিজরত করতে চাইছিল না মক্কা থেকে কিন্তু একজন মদিনার একটি মেয়ে মহিলা পছন্দ হলো বিয়ে করবে হ্যাঁ উম্মে কাইস মহিলার নাম ছিল এই বর্ণনা এসছে তখন ওর জন্য এখন বিয়ে করলো ও বলছে যে না আমি মক্কা যাব না বিয়ে করলে তুমি মদিনা আসো তাহলে বিয়ে করবো আর ওকে বিয়ে করতে হবে তখন ও হিজরত করে চলে আসলো হিজরত অন্য অন্য সাহাবিরা করেছেন আর এই লোক হিজরত করেছে রাসূলুল্লাহ বলছেন এই লোক ওই স্ত্রী পাওয়া ছাড়ার কিছুই পায়নি বোঝা গেছে কিনা জি অনেকে মদিনা ইউনিভার্সিটি পড়তে আসে অথবা আরবি মাদ্রাসার ছেলেকে ভর্তি করেছেন আপনাদের ইখলাসের কথা বলছি কিসের জন্য মদিনা ইউনিভার্সিটি আসছে কিসের জন্য আর্থিক অবস্থা একটু সচ্ছল করার জন্য এলমে দিন শেখার জন্য আসেন আল্লাহর সন্তুষ্টির জন্য এলমে দিন শিখছে এই উদ্দেশ্য আসে আছে মনে ছিল আছে আমাদের যুগে ছিল আজকে থেকে 35 বছর 34 বছর আগে আমরা ছাত্র ছিলাম ছিল এখন আছে এসে লেখাপড়া কিচ্ছু করে না শুধু টাকা কোথায় আছে মদিনারে আমাদের যত 500 রিয়াল দিত স্টাইপেন্ড দিত ভাতা দিত এখন 800 850 দেয় তাতেও হয় না এদিক সেদিক যত কাজ এদিক সেদিক করে ব্যবসা বাণিজ্য আর কত দুনিয়া শুরুতে আপনার ছেলেকে ভর্তি করছেন মাদ্রাসায় হ্যাঁ ভালো একজন দিনের খাদেম করব আলেম করব তাহলে তো ঠিক আছে এখলাস আছে কিন্তু না দেখছি যে মদিনা ফারেক আলেমরা মাশাআল্লাহ খ্যাতি লাভ করছে তাই না তা আমার ছেলে যত বিখ্যাত হয় আমার নামটা উঁচা হয় এই তাই কীভাবে শয়তান ঢুকে কিন্তু আর বরবাদ করে আমল কিছুটা ভালো তো আছে কিন্তু কিছুটা ভালোর মধ্যে সব কালো গড়বড় হয়ে গেছে নিয়ত খবরদার দুনিয়ার গরজ যেন না থাকে আর্থিক সচ্ছলতা আসবে তো এই আসবে তো সেই আসবে আমার ছেলেটা একটা ভালো পজিশন পাবে জি যেমন দুনিয়াদাররা লেখাপড়া করছে দুনিয়াদার কিছু জন লেখাপড়া করছে স্কুল কলেজে কেন পড়াচ্ছে ওদেরটা ঠিক আছে কারণ ওই লেখাপড়াটা আসলে আল্লাহ সন্তুষ্টির জন্যই নয় ওটা পেটের জন্য পড়াশোনা কলেজ ইউনিভার্সিটি জেনারেল লাইনে লেখাপড়া করছে কিসের জন্য জি দুনিয়ার জন্য করছে কিন্তু দিন শিখবেন দুনিয়ার জন্য এটা হারাম দিন শিখবেন দিনের জন্য শিখতে হবে এটা হচ্ছে ইখলাস কথায় কাজে ইখলাস থাকতে হবে সুতরাং ফামান কানাত হিজরাতু ইলা আল্লাহ ওয়া রাসূল কারো হিজরত যদি আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে হয় এটা বলতে হবে আল্লাহর সন্তুষ্টি রাসূলের সন্তুষ্টির কথা বলা যাবে না এটা ভুল কথা আল্লাহর সন্তুষ্টি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় অনুসরণে রাসূলের ভালোবাসাই ঠিক আছে এটা আবার ভালোবাসা ইবাদত কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হচ্ছে ইবাদত কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় যদি হিজরত করে মদিনা আসে তাহলে ইসলাম এটা ইসলাম কারণ ভালোবাসা ফরজ বরং দুনিয়ার সমস্ত কিছু আর সবার চাইতে বেশি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে ঠিক না তাহলে মুমিন হয়ে যাবে যেমন হাদিস রয়েছে খাঁটি মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন ওই যুগের উদাহরণ দিয়ে লাভ নাই এখন হিজরত করছেন কোন জায়গায় কিসের জন্য
আল্লাহর জন্য তার রাসূলের জন্য এর মানে কি হবে আল্লাহর জন্য আল্লাহর দিনটাকে ঠিক রাখবো কারণ আমার গ্রামে সবচ মাজার পূজারি সবচ মিলাদি কিয়ামি এখানে যদি আমি থাকি তো আমারও দিন পালন করা মুশকিল আর আমি কোন রকম কষ্ট করে বরদাস্ত করব কারণ শক্ত হয়ে গেছি আমার আকীদা আদর্শ শক্ত হয়ে গেছে সুন্নাত কেউ আমাকে বেদাত করাইতে পারবে না মার খেলো পারবে না তাই না কিন্তু আমরা ছেলে মেয়েরা একেবারে জাহান্নামের কিনারে আছে আপনার ইন্তেকাল করা লাগবে না আপনি বিছানা ধুয়ে নিলে বা আপনি একটু বার্ধকে চলে গেলে ছেলেরা বলে বাবা আসলে কট্টরপন্থী ছিল আমার আব্বুর মতো আমরা কট্টরপন্থী হইতে পারবো না এত ঝামেলা করে বাস করেছে সমাজের সাথে ঝামেলা করা যায় সমাজ যেমন তেমন আমরাও চলব এত যে মেহনত করে আপনি যে সহি আকিদে আসলেন আর কোরআন সোনার অনুসারী হলেন সব ধুলিতে মিশে গেল সব মাটিতে মিশে গেল সুতরাং কি করতে হবে আল্লাহর জন্য হিজরত করা আর রসুলের জন্য হিজরত মানে রসুলের সুন্না পালন সুন্না মোতাবেক আমি সলাত আদি করবো এখানে সুন্না মতো সলাত আদি করতে দেবে না এখানে ওকে বেদাত করতে বাধ্য করবে এখানে সম্মিলিত মোনাজাত করবে এখানে ওরা মিলাদ করবে কেম করবে আমি না করলে আমার আমার ছেলেমেয়ে না করলে এখানে আমাদের দিন পালন করা মুশকিল সঠিক দিন পালন করাই মুশকিল আর বেদাত থেকে বেঁচে থাকাও মুশকিল এ হচ্ছে আল্লাহর জন্য এবং রাসূলের জন্য হিজরত করা হ্যাঁ হিজরত তো হে আল্লাহ ওয়া রাসূল এই যে উদ্দেশ্য থাকে আল্লাহ এবং রাসূল তাহলে তার হিজরতের পরিণামটা আল্লাহর জন্যই হবে রাসূলের জন্য হবে আগেরটা ছিল উদ্দেশ্য তো পরের অংশের অর্থ হচ্ছে কি পরিণামের দিক থেকে যেমন উদ্দেশ্য হবে তেমন পরিণাম হবে যদি উদ্দেশ্য হয় আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য হয় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিনটাকে রক্ষা করা তাহলে তার ফলাফলটা পরিণামটা কি যে আপনি আল্লাহ সন্তুষ্টি পাবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আপনি বহাল রাখতে পারবেন আপনি আপনার মধ্যে আপনার আগামী প্রজন্মে অমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা কেউ যদি দুনিয়ার জন্য হিজরত করে ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশের হিজরত কিসের জন্য কিসের জন্য মুসলিম দেশ ছেড়ে চলে যাও কিসের জন্য হ্যাঁ কাফের দেশ থেকে যদি দেখা যায় যে কাফের দেশ থেকে কাফের দেশে যেতে হচ্ছে বিকল্প কোনো রাস্তা নেই বিকল্প কোনো রাস্তা নেই তখন দেখতে হবে যে দুই কাফের দেশের মধ্যে কোনটা আমার জন্য তুলনামূলক হচ্ছে কানামামা এক দেশে থাকলে ইসলাম পালন করাটাই মুশকিল জান বাঁচানো মুশকিল ইমান বাঁচানো মুশকিল আর এক দেশে ইমানের কিছু খাতরা আছে কিন্তু জানটা অনেকটা নিরাপদ অথবা জানের কিছু খাতরা আছে কিন্তু ইমানটা অনেকটা ভালো রাখা যাবে তাহলে আপনাকে তখন তুলনা করতে হবে দুটো অমুসলিম দেশ হলে কিন্তু মুসলিম দেশ হলে অবশ্যই ভোবার চিন্তা করতে হবে আমি আমার আগামী প্রজন্ম সেখানে গিয়ে ইসলাম রক্ষা করতে পারবে কি জি দুনিয়ার উদ্দেশ্যে কেউ যদি হিজরত করে সৌদি আরব প্রবাস এটা হিজরত অস্থায়ী হিজরত স্থায়ী নয় তারপর এখানে যদি কেউ আসে কিসের জন্য শুধু পয়সার জন্য বহু লোকের সাথে কথা বলে দেখেছি এক সময় নতুন নতুনদের দাওয়া দিতাম টাকা পয়সা নাই ঋণ আছে ব্যস্ত সময় নেই দিন শিকার সময় নেই দিন শিকার বছরকে বছর চলে যাচ্ছে ওমরা করতে পারছে না একটা ওমরা করে না বছর দু বছরে কিসের জন্য এসেছে সৌদি আরবে শুধু পয়সার জন্য এসেছে ব্যাস তো বলছি ইউসিবুহা পয়সা যদি উদ্দেশ্য থাকে আও এলা ইমরাতিন ইয়ানকাহু ইয়ানকাহু হা আও ইয়াতাজাওয়াজ জাহান্ন রিওয়ায়াত রয়েছে কোনো একটি মহিলাকে বিয়ে করার জন্য এসেছে ফা হিজরাতু ইলা মা হাজার ইলাইহি তো যে জন্য হিজরত করেছে সেটাই পাবে দুনিয়ার গরজ দুনিয়া আর কিছু পাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে এই মর্মে এই মর্মে অনেক হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস রয়েছে যে ইযা মারিযাল আবদু আও সাফারা কোনো বান্দা যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায় যার ফলে বাড়িতে থাকা অবস্থায় অথবা সুস্থ থাকা অবস্থায় অনেকগুলি নেক আমল করেছিল যেগুলো এখন আর করতে পারছে না দাঁড়িয়ে সালাত পড়েছিল আর দাঁড়াইতে পারে না বসে পড়ছে বসেও পারছে না শুয়ে পড়তে হচ্ছে হ্যাঁ অথবা সফরের কারণে সেই ব্যক্তি সোমবার বৃহস্পতিবার এই যে রোজাগুলি ছিল রাখতে পারলো না হ্যাঁ অথবা সফরের কারণে কি করতে পারলো না তাহাজ্জুদ পড়তে পারলো না কারণ সফরে ক্লান্তি বেশি তারপরে ঘুম ঠিকভাবে হয় না পারলো না মেলাগুলি কাজ করা যায় না সফরে অনেক সময় করা যায় না কোরআন তেলাওয়াত নিজের বাড়িতে থেকে বাসায় থেকে অফিসে থেকে যেভাবে হয়তো মানুষ করতে পারে নিজের জায়গা থেকে সফরে সেভাবে ছোটাছুটির মধ্যে থাকে সেসব হয় না এইরকম না যদি হয় এই যে গেল অসুস্থ অবস্থায় অনেকগুলি আমল যেগুলি আগে করতে পারছিল করতে পারলো না সফর কারণে করতে পারলো না যে কোনো কারণে দুনিয়ার কোনো কারণে করতে পারলো না বাধাগ্রস্ত হলো কিন্তু চেষ্টা ছিল নিয়ত ছিল
আমি সুযোগ পেলে করতাম, তাহলে কোতেবালাহু মা কানা ইয়ামালুহু সহিহাম মুকিমান, সুস্থ অবস্থায় আর মুকিম অবস্থায় যতগুলি আমল করত সবগুলি নেকি পাবে। তাহলে ভালো মানুষদের কখনো লস নেই, সকাল সন্ধ্যার জিকির পর্যন্ত যদি দেখা যায় যে আমি এত অসুস্থ যার ওগুলো করতে পারলাম না, পারলাম না, আরও কিছু বহু আমল আছে করতে পারল না, সবগুলি নেকি পেতে থাকবে, সবগুলি নেকি পেতে থাকবে, এরকম বহু হাদিস রয়েছে। সুতরাং এতটাই যথেষ্ট যে আমাদের সালাফদের আদর্শ হচ্ছে যে আমাদের কথা কাজে যেন কি থাকে, এখলাস থাকে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে, আল্লাহর সন্তুষ্টি যখন হাসিল করবেন, আল্লাহ যখন রাজি তখন দুনিয়ার গরজ করা লাগবে না, দুনিয়া আপনার জন্য আল্লাহ দিয়ে দেবেন, ছোটো ছুটতে হবে না দুনিয়ার পিছনে। আর যদি কখনো বিলম্ব হয় তো তাড়াহুড়া করবেন না, এটা একটা রোগ। ভাবছেন অনেকে কিন্তু না আল্লাহ সন্তুষ্টির জন্যই করছি, কিন্তু এত দোয়া করছি আর এত আমি এলেম শিখছি আর এত ভালো কাজ করছি, কিন্তু বালা মুসিবতে পিছন ছাড়ছে না, না আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষা ফেল, ধৈর্য ধরেন, সাবর করেন, ধৈর্য ধারণ করেন। আম্বিয়া রাসূলগণ কতদিন ধৈর্য ধরেছেন চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, তিনি কতদিন ধৈর্য ধরেছেন, 13 বছর মক্কায়, মদিনা আসার পরেও কাফেরা পিছা ছাড়ল না, আরও 8 বছর লাগলো, 13 8 কত হয়ে গেল 21 বছর, 21 বছর পরে বিজয় নামটি জানলেন যে হ্যাঁ ফতে মক্কা, মক্কা বিজয় হল, আর নিজের মাতৃভূমিতে সসম্মানে তখন প্রবেশ করতে পারলেন, তার আগ পর্যন্ত নয়, এত সহজ নয় দিন। মুত্তাফাকুন আলাইহি হাদিস হচ্ছে বুখারী মুসলিমের হাদিস নিয়ত সম্পর্কীয়। তো এই নিয়ত সম্পর্কে আলোচনা করলাম, ভাবছিলাম যে আরেকটি পয়েন্ট আলোচনা করব, কিন্তু কথা যেহেতু লম্বা হয়ে গেছে সুতরাং এখানেই এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। 3 নম্বর, সালাফে সালেহিনের সাহাবা কেরাম তাবেইন তাবা তাবেইনের মানহাজের হ্যাঁ মতাদর্শের মূলনীতি হচ্ছে কথা কাজে এখলাস থাকতে হবে, আখিরাত উদ্দেশ্য হইতে হবে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। আপনি জীবনের যে কোনো স্তরে যান, উদাহরণের শেষ নেই, আমরা আমাদের যে পারিবারিক বা সামাজিক কাঠামো যেটা, সেটা তো হয় কি বড় ভাইরা ছোট ভাই বোনদের কি করে অনেক বোঝা টানে, অনেক বোঝা টানে, বিয়ে শাড়ি থেকে শুরু করে আর তাদেরকে লাইন লাগানো থেকে শুরু করে তাদেরকে পড়ানো থেকে শুরু করে, না করে না আর আপনারা করছেন, আর তার আগে বাপ মা সারা জীবন, বাপ মা তো, বাপ মা তো ফরজ হয়ে আছে যেটা সবচেয়ে বড় ফরজ ধরেন, কিন্তু ভাইদেরও অনেক সময় বড় হয়ে যাওয়ার পরে ভাই 18 বছর হয়ে গেছে আপনার আমার ফরজ নাই, তারপরও না কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, না এ করছে সে করছে, মাস্টার ডিগ্রি করছে, তো না সেই আলেম হচ্ছে, সব আলোক হয়ে গেছে আপনার ওপর সেটা ফরজ নেই, তারপরও করছেন আপনি, কিন্তু অধিকাংশ লোক এখলাসের সাথে করে না, যার ফলে ফলাফল কী হয় পরবর্তীকালে বড় এই কষ্ট পেতে হয়, মনোকষ্ট হয়, আক্ষেপ করে মরতে হয়। কি আশা রাখে, দুনিয়ার বিভিন্ন রকম আশা রাখে, আশা রাখে যে ভাইগুলোকে মানুষ করলাম, বোনগুলো বিয়ে শাদী দিলাম, তো এই করলাম সেই করলাম, এরা আমার সাথে খুব ভালো ব্যবহার করবে, এরা সব আমাকে মেনে চলবে, দেখা গেল যে সাবালক শিয়ান হওয়ার পরে লাথি মারছে, হ্যাঁ সম্পর্ক খারাপ করছে, আল্লাহু আকবার, তখন কত কষ্ট হবে, কারণ আপনার গরজ কী ছিল, দুনিয়া ছিল সেই জন্য। কিন্তু প্রথম থেকে যদি আপনার গিয়ারটা ঠিক থাকতো, ইখলাস ইন্না মানু তেমকুলি ওয়াজিল্লা, বাপ মায়ের যা করেছি আল্লাহর জন্য, ভাই বোনে যা করছি করেছি আল্লাহর জন্য, আল্লাহর জন্য, তা আমি এদের কাছে পাওয়ার তো কোনো আশাই রাখি না, ভালো আচরণ করবে না খারাপ করবে, এরা আমার ছেলে মেয়েগুলোর উপর সুনজর রাখবে, সুদৃষ্টি রাখবে না রাখবে আমার তো কোনো পরোয়াই নেই, ওইসব তো আমি নিয়তি করিনি, আমার নিয়ত তো হচ্ছে আল্লাহ, আল্লাহ সন্তুষ্টি দেখবে যে কীভাবে বরকত নেমে আসে আপনার জীবনে, আপনার ছেলে মেয়েদের জীবনে, কারণ আপনি কার জন্য করেছিলেন, রবের জন্য, আর রব দাতা বসে আছেন, রব দেনেওয়ালা বসে আছেন, রবের কাছে আশা রাখেন, যাদের সাথে এহসান করেছেন আমি সবসময় বলি কখন আশা রাখবেন না যে যার সাথে ভালো করলাম সে যেন আমার সাথে ভালো করে, আমি কখনো এটা আশা রাখি না, আমি সুযোগ সুবিধা পেলাম কারো ভালো করে দিলাম ওর কাছে মোটেই আশা রাখি না, আমি রবের কাছে আশা রাখি, তারপরে দেখা যায় যে আমাকে এমন এমন লোক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালাই করে যে আমি কল্পনা করতে পারিনি।
আমি জানিও না যে এইসব লোকগুলি দিয়ে আমার উপকার হইতে পারে অথবা ভালোই হইতে পারে। আল্লাহ হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাববুল আসবাব, ব্যবস্থাপনার মালিক, সবকিছু মালিক রাব্বুল আলামিন। আল্লাহ যেন আমাদেরকে দিন সম্পর্কে জ্ঞান অর্জনের, সালাফদের আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন, ইখলাস দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।